আসসালামু আলাইকুম সুখ্রী শিক্ষার্থী বন্ধুরা এইচ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছি আমি একরমো সেন্না হিচার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমি আলোচনা করব তোমাদের গণিত পৃষ্ঠা সাতানব্বই থেকে তিন নম্বর সমস্যার নিয়ে প্রশ্নটি হচ্ছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশত টাকার ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হল অর্থাৎ তিনি যে টাকা ঋণ নিয়েছেন তার উপর আট পার্সেন্ট মুনাফা প্রদান করতে হবে প্রথম প্রশ্ন দশ বছর পর মুঠ কত টাকা পরিশোধ করতে হবে এখানে প্রথমে দশ বছর পরে তার মুনাফার পরিমাণটুকু নির্ণয় করতে হবে দশ বছর পরে মুঠ কত টাকা পরিশোধ করতে বলা হয়েছে তার মানে এখানে মুনাফা এবং আসল মিলে মুঠ কত টাকা পরিশোধ করতে হবে সেটা নির্ণয় করার জন্য বলা হয়েছে মুনাফা এবং আসল নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে তার দশ বছরে কত টাকা মুনাফা আসে সেটা নির্ণয় করতে হবে তাহলে চলো মুনাফা নির্ণয়ের সূত্র ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করবো আমরা তিনের এক আমরা জানি মুনাফা সমান মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ একশ এখানে প্রশ্নে বলা হয়েছে তিনি 4500 টাকা ঋণ নিয়েছেন তাহলে চার হাজার টাকা যদি তিনি ঋণ ঋণ নেন সেক্ষেত্রে তার আসলের পরিমাণ হচ্ছে চার টাকা মুনাফার হার মুনাফার মুনাফার হার প্রশ্ন বলা হয়েছে আট পার্সেন্ট মুনাফা দার্য করা হয়েছে তাহলে মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট তারপর তার সময় যেহেতু প্রশ্নে বলা হয়েছে দশ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে সেক্ষেত্রে মুনাফার পরিমাণ দশ বছরের মুনাফা নির্ণয় করতে হবে তারপরে হলে মুনাফার সময় হচ্ছে দশ বছর এখন আমরা শুধু সংখ্যাগুলো বসিয়ে নিব আসল হচ্ছে চার হাজার পাঁচশত টাকা গুণ মুনাফার হার আট গুণ সময় হচ্ছে দশ বছর নিচের ভাগ একশো তারা এখন আমরা একশোর দুটি একশোর দুটি শূন্য এবং পঁয়তাল্লিশশো এর দুটি শূন্য কেটে নিতে পারি নিচে এক আছে যেটি হর হিসেবে না লিখলেও চলবে তাহলে উপরের সংখ্যাগুলো আমরা শুধু গুণ করে নেব উপরে আমরা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ আট এবং এক গুণ করব আমরা প্রথমেই আটের সাথে পঁয়তাল্লিশ গুণ করে নিচ্ছি পাঁচ ষাটে চল্লিশের শূন্য হাতে থাকবে চার চার আটে বত্রিশ আট চার ছয়ত্রিশ এবং এখানে গুণ দশ সমান এটুকু আমরা যদি গুণ করি তাহলে তিন শূন্য যদি বাদ দিয়ে সহজ পদ্ধতিতে গুণ করি সেক্ষেত্রে ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ এবং এখানকার একটা শূন্য দশের আর একটা শূন্য ছয়ত্রিশশো টাকা মুনাফা হচ্ছে তিনি যদি চার হাজার পাঁচশত টাকা ঋণ নেন তাহলে দশ বছর পরে তার মুনাফার পরিমাণ হবে তিন হাজার ছয় শত টাকা এই তিন হাজার ছয় টাকা শুধুমাত্র মুনাফা এখানে প্রশ্ন হচ্ছে মুঠ কত টাকা পরিশোধ করতে হবে এক্ষেত্রে মুট পরিশোধের পরিমাণ জানার জন্য আমাদেরকে আসলের সাথে যোগ করতে হবে তার মুনাফার পরিমাণ আসলের সাথে যোগ করতে হবে মুনাফার পরিমাণ তার আসল হচ্ছে প্রশ্নে বলা হয়েছে চার হাজার পাঁচ টাকা তাহলে চার হাজার পাঁচ টাকার সাথে আসলে পরিমাণটা আমরা যোগ করব মুনাফা আসল চার হাজার সাথে মুনাফার পরিমাণটা আমরা যোগ করব অতএব দশ বছর পর দশ বছর পর পরিশোধ করতে হবে সমান তিনি ঋণ এনেছিলেন চার হাজার পাঁচশত টাকা এবং মুনাফা হচ্ছে তা দিতে হবে তিন হাজার ছয় শত টাকা তাহলে মোট টাকা দিতে হবে চার হাজার পাঁচশো যোগ তিন হাজার ছয় শত টাকা যোগ করলে শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য পাঁচ আট ছয় এগারোর এক হাতে থাকবে এক চার তিন সাত আরেক আট আট হাজার একশত টাকা তাকে দশ বছর পর পরিশোধ করতে হবে মুনাফা এবং আসল একত্রিত হবে এর দুই নম্বর তিনের দুই আমরা এখন করবো দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে কত বছর পর মুঠ মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশত বিশ টাকা হবে এক্ষেত্রে আমাদেরকে সময় নির্ণয় করতে হবে সময় নির্ণয়ের একটি সূত্র তোমরা নিশ্চয় সূত্রটি জানো কোন সময় নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো আমরা জানি সময় এখানে বলা হয়েছে কত বছর পর তাই আমাদেরকে সময়টা নির্ণয় করতে হবে যে কত বছর পর মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশত বিশ টাকা হবে সময় সমান মুনাফা মুনাফা গুণ একশত ভাগ হচ্ছে আসল গুণ মুনাফার হার মুনাফার হার এখানে মুনাফা বলে দেওয়া হয়েছে যে মুনাফা হচ্ছে দুই হাজার মোট মুনাফার পরিমাণ পাঁচশত বিশ টাকা তাই মুনাফার পরিমাণ দেওয়া দুই হাজার পাঁচশত বিশ টাকা দুই হাজার বিশ হচ্ছে মুনাফা তারপর এখানে আছে আমাদেরকে লাগবে আরো আসল আসল প্রথম প্রশ্নেই দেওয়া আছে এখানে চার হাজার পাঁচশত টাকা আসল হচ্ছে চার হাজার পাঁচশত টাকা চার হাজার পাঁচশত মুনাফার হার আট পার্সেন্ট প্রশ্নে বলা হয়েছে মুনাফার হার সমান আট এখন আমরা সংখ্যাগুলো বসিয়ে নেব মুনাফা হচ্ছে দুই হাজার পাঁচশত বিশ গুণ একশত আসল চার হাজার পাঁচশত গুণ মুনাফার হার আট সমান আমরা এখানে এই দুটি শূন্যের সাথে এই দুটি শূন্য কেটে নিতে পারি তাহলে নিচের সংখ্যাগুলো এবং উপরের সংখ্যাগুলো এখন গুণ করে নেব পাঁচ ষাটে চল্লিশে শূন্য হাতে থাকবে চার চারটে বত্রিশ ষাট চার ছয় ত্রিশ তিনশত সাত ষাট উপরে যদি গুণ করি তাহলে পঁচিশ দুই হাজার পাঁচশো বিশের সাথে এক গুণ করলে দুই হাজার পাঁচশত বিশ হবে এখন আমরা দুই হাজার পাঁচশত বিশকে ভাগ করে নেব তিনশত ষাট দ্বারা তিনশত ষাট দ্বারা ভাগ করবো দুই হাজার পাঁচশত বিশকে দুই হাজার বিশকে তিন দেখো আমরা এটি কত দ্বারা ভাগ করা যাবে সেটি সহজে বোঝার জন্য এখান থেকে বাদ দেব দুটি সংখ্যা এবং এখান থেকে বাদ দেব দুটি সংখ্যা এখান থেকে তিনশো ষাট থেকে দুটি সংখ্যা বাদ দিলাম এবং দুই থেকে দুটি সংখ্যা আমরা বাদ দিচ্ছি আমরা আপাতত মনে মনে ধরছি যে এখানে সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ করতে হবে পঁচিশকে এখন দেখবেন যে তিন দ্বারা পঁচিশ তিন দ্বারা পঁচিশকে ভাগ করলে তিন পঁচিশের মতো কত কত মধ্যে কতবার যাবে তিন তিন পঁচিশের মধ্যে চব্বিশ আট বার যেতে পারে এখন আমরা পুরো তিনশো ষাট সংখ্যাটিকে ভাগ গুণ করবো আট দ্বারা দেখো যে পঁচিশশো বিশের মধ্যে যাবে কি না ফলে পঁচিশশো বিশে তিন হাজার তিনশো ষাটকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে দেখতে পাবো আটে শূন্য শূন্য হাত ছয় আটে আটচল্লিশের আট হাতে থাকবে চার তিন আটের চব্বিশ আর চার আঠাশ আট দ্বারা বেশি হয়ে যায় তাহলে আট থেকে ছোটো সংখ্যা সাত দ্বারা আমরা গুণ করে দেখব তিনশো ষাটকে সাতের শূন্য শূন্য ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে থাকবে চার তিন সাথে একুশ আর চার পঁচিশ অর্থাৎ সাত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে সাতের শূন্য শূন্য ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে থাকবে চার তিন সাথে একুশ আর চার পঁচিশ পঁচিশশো বিশ আর ভাগ শেষ কিছুই নেই তাহলে আমাদের ঋণের সময় হচ্ছে সাত বছর যেহেতু সময় বলা আছে তার মানে সাত বছর অতএব সাত বছর পর সাত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশত বিশ টাকা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো নিজের পরিবার সমাজ দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখো আসসালামু আলাইকুম